দেশের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন সিয়াম আহমেদ অভিনয় দক্ষতায় খুব কম সময়ে ঢাকাই সিনেমায় নিজের অবস্থান পোক্ত করেছেন। এরই মধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে। দেশের গণ্ডি পেরিয়ে এবার উপার বাংলা মাতাতে যাচ্ছেন সিয়াম। কলকাতার নাম ঠিক না হওয়া একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন সায়ন্ত ঘোষাল। প্রসঞ্জিৎ শ্রাবন্তীর সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন সিয়াম। ছবিতে কলকাতার আয়ুষী তালুকদারের সঙ্গে জুটি বাঁধবেন সিয়াম। সিনেমায় খুব একটা পরিচিত মুখ নন আয়ুষী, তবে টেলিভিশন ও নেট দুনিয়ায় তিনি তরুণদের ঘুম কেড়ে নেওয়া সুন্দরী। পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সঙ্গীত বাংলার ভিডিও জকি হিসেবে ছবির অঙ্গনে পথ চলা তার। এই পেশায় জনপ্রিয় হতে খুব একটা সময় লাগেনি আয়ুষীর। এরপর 2018 সালে পার্থসারথী মান্না পরিচালিত অস্কার সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন আয়ুষী। এরপর তিনি বেশ কিছু টেলিছবি ও বিজ্ঞাপনে অভিনয় করেন। তবে তিনি 2019 সালে মুক্তি পাওয়া থাইকারি, সন্ন্যাসী বোমকেশ ও নেটওয়ার্ক সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। 2020 সালে অভিনয় করেন দাদুর কীর্তি ও হারানো প্রাপ্তি সিনেমায়। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জনপ্রিয় গোয়েন্দা সিরিজ একেন বাবুর তৃতীয় সিরিজে অভিনয় করেন আয়ুষী। কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। সম্প্রতি বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন আয়ুষী। অর্চির গ্যালারি ও আম্রপালি শিরোনামের দুটি সিনেমায় বনের সঙ্গে জুটি বেঁধেছেন। এছাড়া শুভম চক্রবর্তীর সঙ্গে হার না মানা হার সিনেমায় অভিনয় করেছেন। সব মিলিয়ে এই নায়িকার বৃহস্পতি তুঙ্গে। অন্যদিকে বাবা মায়ের একমাত্র সন্তান সিয়াম আহমেদ 2012 সাল থেকে পড়াশোনার পাশাপাশি টেলিভিশনের নাটক বিজ্ঞাপন উপস্থাপনা করছেন। ভালোবাসা 101 নাটকের মাধ্যমে টেলিভিশন জগতে পা রাখেন সিয়াম। এরপরে একাধিক টিভি নাটকে অভিনয় করেন তিনি। ২০১৭ সালে পুরামন 2 চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সিয়ামের চলচ্চিত্র অভিষেক হয়। তারপর থেকে তার অভিনীত সব কয়েকটি ছবি এখন পর্যন্ত ব্যবসা সফল হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই নায়ক। দীর্ঘ সময় ধরে প্রেমের সম্পর্কের ইতি টেনে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন সিয়াম অবন্তী। তাদের জুটি অনুরাগীদের কাছে বেশ প্রশংসিত। গেল রোজারিতে মুক্তি পেয়েছে সিয়াম অভিনীত সিনেমা শান। ভালো সাড়া ফেলেছে ছবিটি। এরপর সম্প্রতি কানাডা এবং আমেরিকার শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে সিয়াম অভিনীত আরেক সিনেমা পাপপুণ্য। সাদাকালো নিউজ।